কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরসা বিরোধী সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হলেন ক্যাম্প সাতের ডি ব্লকের সাকিবুল হাসান প্রকাশ সানাউল্লাহ ও একই ব্লকের মোহাম্মদ হোসেন। ভোরে উখিয়া পাঁচ নম্বর ও দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে দুই নম্বর ও পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা ও আরসা বিরোধী গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ক্যাম্পের নিরাপত্তায় থাকা এপিবিএন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।